ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে ভোর 5:15। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন আমরা যাচ্ছি দীঘা। কিন্তু দীঘার কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু ব্লগটা শেষ অবধি দেখতে হবে। তো চলো, দেরি না করে চটপট চলে এসো। সো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমাদের লাগেজ গাড়িতে তোলা হচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা। আর আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়েছিল তার পাশেই দোকানটা আমাদের চোখে পড়ে। সেখানে এদের ব্যবহারও খুব ভালো আর আমাদের বাচ্চাদেরও এখানে খাওয়ানোর জন্য আমরা মনে করলাম একদম পারফেক্ট জায়গা। আর এখানে আমাদের খাবার আমরা দোকান থেকে কিনেই নিয়েছিলাম, সাথে ছিল চিকেন প্যাটিস, বাচ্চাদের আমরা স্যালাড তুলে নিয়েছিলাম আর ছিল ওরা সবাই ডাব খাচ্ছিলো, মিষ্টি ছিল এখানকার ওই মিষ্টি মানে চমচমগুলো খুব বিখ্যাত। তো এই চমচমে আমরা খাচ্ছিলাম, এখানে তো আমরা দেখতেই পাচ্ছ ওই দুটো বাচ্চা এখন ডাব খেতে খুব ব্যস্ত। তো এরা খাচ্ছে ডাব কোলাঘাট ঠিক আগেই মিষ্টির দোকানটা, খুব ভালো মিষ্টি, আমার ভীষণ ভালো লেগেছে। খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর দিদিভাই বাকি ছিলাম, কারণ আমরা বাচ্চাগুলোকে খাওয়াতে খাওয়াতে ওরা সবাই খেয়ে নিয়েছে, এখন ওদের হচ্ছে বাচ্চাগুলো। তো এই দেখো চলো, খুব খিদে পেয়েছে আর বক বক না করে খেয়ে নেওয়া যাক। মামনি ওইদিকে যার দোকান তার সাথে গল্প জমিয়ে নিয়েছে। সবথেকে ভালো কথা হচ্ছে সেই সকালে আমরা বেরিয়েছি ওর জন্য, তারপর গাড়িতে বাচ্চা একটু ঘুমিয়েছিল তারপর উঠে পড়েছে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আবার যাওয়া। আর দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আমরা এসেছিলাম তালসারি। তো এই যে অঞ্জনা প্যালেস, আমি এর আগে এখানে এসে এখানেই থেকেছিলাম। এই হোটেলটার রিভিউ আমার দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে একবার দেখে আসতে পারো। খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও বা ব্লগ তোমাদের জন্য ওয়েট করে রয়েছে। এটা হচ্ছে রুমের ভেতরটা, এটা হচ্ছে রিসেপশনের জায়গাটা। তো আমি এটা রুম ট্যুর করেছি আবারও তোমাদের জন্য, তো সেটা তোমরা দেখতেই পাবে আর কিছুদিনের মধ্যে। এটা হচ্ছে একটা লিভিং রুম টাইপের বসার জায়গা সামনে, আর এই হচ্ছে আমাদের রুম। যেহেতু আমরা 7 জন ছিলাম বাচ্চা নিয়ে, তো আমরা ভেবেছিলাম 2টো রুম ভাড়া নেব, কিন্তু যখন ঘরে ঢুকে দেখলাম যে একটা রুমে বড় বড় 2টো খাট পাতা রয়েছে, তাই আমরা সবাই মজারভাবে গল্প করার জন্য একটা রুমই বেছে নিলাম, আসলে কেউ কাউকে ছেড়ে থাকবে। আমরা তালসারিতেই এসেছিলাম, সেটাই ছিল তোমাদের জন্য সারপ্রাইজ। তো আমরা এই হোটেলে ঢুকেছি, এখন যাচ্ছি স্নান করতে। তো এখন বাজে 11:30, আমরা 11টার দিকে পৌঁছে গেছিলাম। আর এই ছিল আজকের ভিডিওটা, আর এই ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হচ্ছে পার্ট থেকে। চলো সঙ্গে থেকো, টাটা, বাই বাই।